Best sectors to get job and PR in Europe or anywhere in the world, developing nations. J sector gulate apni jodi job koren othoba skill thake, experience thake, J sector gula apnake Europe othoba developing country the Canada, US edike apnake job ebong PR pete sahajjo korbe seta hocche ajker video bishoy. So let's go and explore. Jara aajke amar ei channel e notun ashcho taderke welcome and go amar ei channel ta explore kore rakho. Ei channel e ami mostly amar blogging, amar experiences, amar insights share kore thaki. Ar if you like my channel, subscribe and stay tuned. Aajke jeta bishoy seta hocche best sectors to get job and PR in Europe or anywhere in the world, let's say in Canada or USA and Australia and stuff. So aajke amar je experience theke, amar knowledge theke, amar findings theke, research theke ami jeta bolbo othoba amar first hand experience theke jeta ami paisi je sectors gulate ashole Europe e job pawa, highest paid job pawa, corporate level e job pawa, skill level e job pawa ebong PR pawa shohoj, seta aajke ei video r bishoy. এখন কথা হচ্ছে কি এই ভিডিওটা শুরু করার আগে আমি এটা বলে রাখি যে বেস্ট সেক্টরস এটা একটা ভেগ কোশ্চেন হয়ে যায় অনেকে এই কোশ্চেনটা নিয়ে এক্সপ্লোর করতে চায় কোন সেক্টরে আসলে বেশি জব কোন সেক্টরে জব করলে পিআর পাবো এই সেই আসলে এই জিনিসটা একটু ভেগ হয় ব্রড না এটা অনেক কিছু ডিপেন্ড করে কিসের উপরে কোন কান্ট্রিতে আসলে তুমি যাচ্ছ কোন কান্ট্রিতে কোন রেগুলেশনস কোন কান্ট্রিতে পিআর এর কি রেগুলেশন জবের মার্কেটের কি অবস্থা ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার কতটুকু এরকম অনেক কিছু ডিপেন্ড করবে এই কোশ্চেনের আনসার দিতে বাট ইন জেনারেল আমি একটা বলে রাখি সাপোজ এখন হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রি যদি হয় ইংলিশ স্পিকিং কান্ট্রিতে সাপোজ আপনি বাংলাদেশ থেকে আসতেছেন যেহেতু আমাদের এই চ্যানেলটা বাংলাদেশিদের জন্য যারা বাংলাদেশ থেকে আর বাংলাদেশি নন নেটিভ ইংলিশ স্পিকার আইএস করে যায় আমরা ইংলিশে পড়াশোনা করি সো ইংলিশ স্পিকিং কান্ট্রি ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এগুলোতে ইংলিশ স্পিকিং হওয়ার কারণে কিন্তু তুমি যে কোনো সেক্টরসে জব যেতে পারবা যদি তোমার স্কিল থাকে অথবা জব মার্কেটের উপর ডিপেন্ড করে এবং সেক্টরের উপরে কোনো এরকম বাধ্যবাধকতা নাই যে পিআর পাওয়ার বাট আবার আমি যদি চলে আসি কান্ট্রিজ লাইক ফিনল্যান্ড অথবা আরো কিছু নন ইংলিশ স্পিকিং কান্ট্রিজ ওগুলোতে যেটা হয় কি আপনার স্কিল এক্সপিরিয়েন্স ওগুলো থাকা সত্ত্বেও আপনি কিছু সেক্টরে যেমন বিজনেস রিলেটেড সেক্টর যেগুলোতে ল্যাঙ্গুয়েজ দরকার অথবা সেলস যেগুলো কিনা ওই বাউন্ডারিতে জিও বাউন্ডারিতে অপারেট করে সেখানে আপনি ওই ল্যাঙ্গুয়েজটা না থাকলে কিন্তু আপনি জব হবে না কারণ হচ্ছে সাপোজ আপনি একটা মার্কেটিং থেকে এখন আপনি পাস করছেন আপনি নন নেটিভ বাট ইংলিশ স্পিকিং কান্ট্রিতে ওদের ওই ওদের একটা ল্যাঙ্গুয়েজ আছে আপনি ওই ল্যাঙ্গুয়েজটা স্পিক করেন না এবং ওই একটা কোম্পানিগুলো মেনলি ওই সেক্টরটা ওদের সব সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ওদের ওই সেক্টর ওই কান্ট্রি নিয়ে ওখানে কমিউনিকেশন হবে ওই ল্যাঙ্গুয়েজে এখন আপনি যদি ওই ল্যাঙ্গুয়েজ না জানেন আপনি যতটাই ওইখানে স্কিল হন না কেন আপনি ল্যাঙ্গুয়েজের কারণে কিন্তু আপনি জবটা পেতে পারবেন না আবার আপনি যেখানে যেসব জবে ল্যাঙ্গুয়েজ দরকার হয় না মেনলি টেকনিক্যাল জব আর সামথিং আর আইটি আর কোডিং আর ডেভেলপার সামথিং লাইক দ্যাট ওগুলোতে কিন্তু আপনি এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা বাদ দিয়ে দেয় এই কারণে অনেকে বলে যে বেস্ট সেক্টর টু গেট জব মেবি আইটি আইটি সেক্টর অল দোজ থিংস সো এটার জন্যই বলবো এটা ব্রড করে রিসার্চ করতে হবে এখন কথা হচ্ছে যদি আমার ফাইন্ডিংসটা আমি দেখে থাকি ওভারঅল যেটা মেইনলি ডিপেন্ড করে বেস্ট সেক্টর টু গেট জব অ্যান্ড পিআর অ্যাকচুয়ালি এটা হতে হবে কোন কান্ট্রিতে আপনি যাবেন ওই কান্ট্রির একটা কিন্তু গভর্নমেন্টের ওয়েবসাইটগুলোতে জব মার্কেটে কিন্তু তার শর্টেজ থাকে যে কোন সেক্টরগুলো শর্টেজ সেটা হতে পারে আপনি একদমই পড়ালেখা ছাড়া যেটা কি না আপনার এগ্রিকালচার রিলেটেড অথবা কোনো স্ট্রবেরি পিকার ওখানে অনেক দেশের এই ধরনের মানুষ লাগবে যেমন ক্যানাডাতে আমি কদিন আগে দেখছি রেস্টুরেন্ট ওয়ার্কার লাগবে এখানে আপনি তো ওইটা দেখবে না যে আপনি কি এমএ বিএ পাস করে ফেলাইছেন ওগুলা তো না ওই দেশের ইকোনমিতে ওই দেশের জব মার্কেটে কি ধরনের মানুষ লাগবে কি ধরনের মানুষ শর্টে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা দেশে সব কিছু থাকবে শুধু তো কোডিং থাকবে না যে শুধু কোডিং করে কম্পিউটারে সারাদিন থেকে যাবো এমন তো না আমার এখানে খাওয়া দাওয়া আছে রেস্টুরেন্ট আছে যে তরকারি বিক্রি করে সেও একটা দেশে লাগবে আপনি তরকারি করতে কিনবেন ফার্মিং করবে কে এগ্রিকালচার করবে কে হ্যাঁ আস্তে আস্তে হয়তো বা মেবি রোবট আসবে এই করবে ল্যাবে হবে বাট হোয়াট এভার রেস্টুরেন্ট খাইতে যাবেন রেস্টুরেন্টে সার্ভ করার মতো ওয়েটার নেই অথবা আপনার ব্যাক এন্ডে শেফ নেই সো ওইগুলা ডিপেন্ড করবে দেখতে হবে আপনি কোন সেক্টর কোন কান্ট্রি ওই কান্ট্রিতে কী ধরনের মানুষ লাগবে ওই উপর ডিপেন্ড করবে আসলে বেস্ট জব অ্যান্ড বেস্ট সেক্টর টু গেট পিআর এটা এমন না যে আইটি হইলেই হয়ে যাবে টেকনিক্যাল হয়ে যাবে ইঞ্জিনিয়ারিং হয়ে ডেভেলপার কোডিং করলে একদম এমন না
রেস্টুরেন্টও ওয়ার্কারদের জন্য অনেক দেশে আছে, কারণ ওদের লাগবে। স্ট্রবেরি পিকারের জন্য আছে, কারণ ওদের লাগবে। কনস্ট্রাকশন কাজ করার জন্য লাগবে, কারণ ওদের আছে। ঠিক আছে, অনেক সময় আছে মাস্টার এমবিএ বিবি এমবিএ করে এই সব কত কিছু করেও হয় না, স্ট্রবেরি পিক করতে তাদের হচ্ছে, কারণ হচ্ছে ওটা লাগবে ওই দেশে, ওই দেশে মানুষ নাই করার, ব্যাপারটা বলছেন না? তারপরও যারা এখন এই চ্যানেল তো স্টাডি অ্যাব্রড নিয়ে সো মেনলি এখানে, বাট আমি এখানে সবকিছু শেয়ার করি আসলে ইনসাইট, সেক্ষেত্রে আমি বলবো যদি নন ইংলিশ স্পিকিং হয় সেক্ষেত্রে আস্তে আস্তে যতটা সম্ভব আমি বলবো যে সব কিছুতে মোটামুটি একটা আইডিয়া রাখা এবং একটা কোনো কিছুতে এক্সপার্টিস করার বেটার হবে। যেমন আপনার আইটি সেক্টর হতে পারে, আপনার ইঞ্জিনিয়ারিং ফিল্ড হতে পারে, টেকনিক্যাল যে ফিল্ডগুলো ইঞ্জিনিয়ারিং হতে পারে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং হতে পারে, অথবা আপনার কম্পিউটার সায়েন্স রিলেটেড, কোডিং রিলেটেড ডেভেলপার হতে পারেন, প্রোগ্রামার হতে পারেন। সো সেক্ষেত্রে আমি বলবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শেখা যায়। টেকনিক্যালের ক্ষেত্রে আপনার ইঞ্জিনিয়ারিং ফিল্ড আছে, আইটি ফিল্ড আছে, এগুলা করা যায়। আর যারা কিনা অন্যান্য ফিল্ডে তাদের কি নাই কিছু এমন না ভাই, এক্সেল আছে, এসইও আছে, ডিজিটাল মার্কেটিং আছে, আপনার ওভারঅল বিজনেস অপারেশন নিয়ে কাজ করতে পারেন। যেহেতু আমি মেনলি অনলাইন জব করি, সেক্ষেত্রে আমি যেই যেই স্কিলগুলো মেনলি দেখি আমার আশেপাশে মানুষগুলো থেকেও, যেই স্কিলগুলো ভালো পে করতেছে, ভালো জব পাওয়া যাচ্ছে ওভারঅল ইউরোপে, সেটা হচ্ছে আপনার আইটি সেক্টরে, ক্লাউড ইঞ্জিনিয়ারিং আছে, আপনার ক্লাউড কম্পিউটিং আছে, প্রোগ্রামার আছে, যেমন জাভা ডেভেলপার, তারপরে এবং HTML CSS এগুলো কাজে লাগে, পাইথন SQL, তারপরে আপনি SEO সেক্টরও বুমিং, ডিজিটাল মার্কেটিং, যে কন্টেন্ট মার্কেটিং ইজ ভেরি অলসো ভেরি বুমিং। এছাড়া আরেকটা জিনিস যেটা কাজে লাগবে সেটা অবভিয়াসলি অলওয়েজ দিস নলেজ অফ ডিফারেন্ট থিংস, আপ টু ডেট, ইভলভ ইউর সেলফ, দ্যাটস দ্য থিং। এমন কোনো রকেট সায়েন্স নাই কোন সেক্টর, ডিপেন্ড করে কোন কান্ট্রিতে যাচ্ছেন ওই কান্ট্রির কি শর্টেজ হচ্ছে স্কিল লেভেলে, কী ধরনের ডিমান্ড আছে, ওগুলোর উপর ডিপেন্ড করে আসবে বেস্ট জব টু গেট PR অ্যান্ড জব ইন ইউরোপ অর এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। ওকে গাইজ, থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লেটস সি ইউ নেক্সট টাইম, বাই বাই।